সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগতম। আজকে তোমাদের দশম শ্রেণী বিষয় গণিত অধ্যায় নবম পাঠ ত্রিকোণমিতিক অনুপাত এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। এসিএর দৈর্ঘ্য নির্ণয় করো। খ, সি কোণ ইকুয়াল আলফা হলে সাইন আলফা প্লাস কজ আলফা এর মান নির্ণয় করো। গতে আলফা কোণ ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে সেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা ইকুয়াল সেক স্কয়ার আলফা ইনটু কোসেক স্কয়ার আলফা কয়ের সমাধান। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আলফা কোণ 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। দেওয়া আছে এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবির মান 5 হোল স্কয়ার প্লাস বিসির মান 12 স্কয়ার ইকুয়াল 25 প্লাস 144 ইকুয়াল 169 বা এসি ইকুয়াল রুট ওভার 169। অতএব এসি রুট করলে ইকুয়াল 13 অ্যান্সার। হয় সমাধান এ বি সি, আলফা 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার এসি। দেওয়া আছে সি কোণ আলফা। এখন এবিসি সমকোণী ত্রিভুজে সাইন আলফা ইকুয়াল এবি বাই এসি ইকুয়াল এবির মান 5, এসির মান হচ্ছে 13। কজ আলফা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি অতিভুজ এসি, বিসির মান 12, এসির মান হচ্ছে 13। অতএব সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল 5 বাই হচ্ছে 13 প্লাস 12 বাই 13, লসাগু ইকুয়াল 13, 5 প্লাস 12 ইকুয়াল যোগ করলে 17 বাই 13 অ্যান্সার। গয়ের সমাধান দেওয়া আছে আলফা কোণ ইকুয়াল 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা ইকুয়াল সেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস কোসেক স্কয়ার 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রির মান 2√3 তার হোল স্কয়ার প্লাস কস 30 ডিগ্রির মান 2 তার হোল স্কয়ার ইকুয়াল 4√3 প্লাস 4 প্লাস আগো 3, 4 প্লাস 12 ইকুয়াল যোগ করলে 16√3। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সেক স্কয়ার আলফা ইন্টু কোসেক স্কয়ার আলফা ইকুয়াল সেক স্কয়ার 30 ডিগ্রি গুণ কোসেক স্কয়ার 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রির মান 2√3 তার হোল স্কয়ার ইন্টু কোসেক 30 ডিগ্রির মান 2 তার হোল স্কয়ার
equal 4 by 3 into 4 equal 16 by 3. অতএব sec square alpha plus cosec square alpha equal sec square alpha into cosec square alpha should. এবির মান 1 সেন্টিমিটার বিসি মান রুট 3 কোণ এক্স প্লাস ওয়াই কোণ কোণ এক্স মাইনাস ওয়াই কোণ প্রদত্ত চিত্রের আলোকে এসি এর মান কত খ ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করো গতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো কয়ের সমাধান দেওয়া আছে এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এবির মান 1 তার স্কয়ার প্লাস বিসি এর মান √3 তার স্কয়ার ইকুয়াল 1 প্লাস 3 ইকুয়াল 4 বা এসি ইকুয়াল √ ওভার 4 অতএব এসি ইকুয়াল 2 অ্যানসার কয়ের সমাধান চিত্রে tan c equal ab by bc equal 1 by root 3 অতএব tan a equal bc by ab bc এর মান root 3 by 1 equal root 3 প্রদত্ত রাশি equal tan a plus tan c tan এর মান root 3 plus tan c এর মান 1 by root 3 equal root 3 লসাগু রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর বাই রুট থ্রি গয়ের সমাধান খ হতে ট্যান সি ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি বা ট্যান সির মান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি ট্যান 30 ডিগ্রি অতএব উভয়পাশ থেকে ট্যান ট্যান বাদ x minus y equal 30 degree 1 সমীকরণ আবার খ হতে tan a equal root 3 বা tan এর মান x plus y equal tan 60 degree উভয় পাশ থেকে tan বাদ অতএব x plus y equal 60 degree 2 নং সমীকরণ ওয়ান ও টু নং সমীকরণ যোগ করে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি ওয়াই ওয়াই কাটা 2x ইকুয়াল 90 ডিগ্রি বা এক্স ইকুয়াল 90 ডিগ্রি বাই 2 অতএব এক্স ইকুয়াল 45 ডিগ্রি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই x plus y equal 60 ডিগ্রি বা x এর মান 45 ডিগ্রি plus y equal 60 ডিগ্রি বা y equal 60 ডিগ্রি minus 45 ডিগ্রি অতএব y equal বিয়োগ করলে 14 ডিগ্রি সরি অতএব y equal 15 ডিগ্রি অতএব নির্ণয়ের মান x equal 45 ডিগ্রি ও y equal 15 ডিগ্রি অ্যান্সার প্রশ্ন sin theta equal p cos theta equal q tan theta equal r যেখানে theta সূক্ষ্ম কোণ কতে r equal root over root 3 inverse 1 হলে থেটা এর মান নির্ণয় করো খ পি প্লাস কিউ ইকুয়াল রুট 2 রে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি গতে 7 পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে ট্যান থেটা ইকুয়াল 1 বাই রুট 3
কয়ের সমাধান? দেওয়া আছে r equal root 3 minus 1 বা tan theta equal root over 1 by root 3 বা tan theta equal 1 by root 3 বা 1 by root 3 এর মান tan theta equal tan 30 degree উভয় পাশ থেকে উভয় পাশ থেকে tan tan বাদ অতএব theta equal 30 degree answer হয় সমাধান দেওয়া আছে sin theta equal p comma cos theta equal q p plus q equal root 2 বা sin theta plus cos theta equal root 2 বা sin theta equal root 2 বাম পাশ থেকে ডান পাশে গেলে minus cos theta বা বর্গ করলে sin square equal root 2 minus cos theta তার হোল স্কয়ার বা sin square theta equal a minus b হোল স্কয়ার এর সূত্র পড়েছে root 2 তার হোল স্কয়ার 2 minus 2 into root 2 cos theta plus cos square theta বা sin square theta সূত্র 1 minus cos square theta equal 2 minus 2 2 into root 2 cos theta plus cos square theta বা cos square theta cos square theta যোগ করলে 2 cos square theta minus 2 root 2 cos theta plus 1 equal 0 বা সূত্র বলেছে root 2 cos theta minus 1 তার হোল স্কয়ার equal 0 বা root 2 cos theta minus 1 equal 0 বা root 2 cos theta বাম পাশ থেকে minus 1 ডান পাশে গেলে positive 1 হয় বা cos theta equal 1 by root 2 বা cos theta 1 by root 2 মান cos 45 degree ওই পাশ থেকে cos বাদ অতএব theta equal to 45 degree should ঘয়ের সমাধান দেওয়া আছে sin theta equal p cos theta equal q এখন 7p square plus 3 q square equal হচ্ছে 4 বা 7 p এর মান sin theta তার হোল স্কয়ার plus 3 q এর মান cos theta তার হোল স্কয়ার equal 4 বা 7 sin square theta plus 3 cos square theta equal 4 এখন এখানে আমার উভয় পাশে cos square theta দ্বারা ভাগ করা হয়েছে 7 sin square theta by cos square theta plus 3 cos square theta by cos square theta equal 4 cos square theta বা sin square theta by cos square theta মান হচ্ছে tan square theta 7 tan square theta লব হরে cos cos কাটা থাকলো প্লাস 3 ইকুয়াল 1 বাই cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইকুয়াল 4 sec স্কয়ার থিটা বা 7 tan স্কয়ার থিটা ইকুয়াল 4 sec স্কয়ার থিটার মান 1 প্লাস tan স্কয়ার থিটা মানে 1 sec square theta সূত্র 1 plus tan square theta minus 3 বা 7 tan square theta equal 4 দ্বারা গুণ করলাম 4 plus 4 tan square theta minus 3 বা 7 tan square theta minus 4 tan square theta আর এই পাশে 4 minus 3 থেকে বাদ দিলে
1 হয় বা 7 tan square theta minus 4 tan square theta 3 tan square theta equal 1 বা tan theta equal 1/3 root over অতএব tan theta equal 1/√3 root বাড়ির কাজ a b c x minus y x plus y 1 2 প্রশ্ন bc এর মান নির্ণয় করো ক খ তে চিত্রের সাহায্যে প্রমাণ করো যে sin b by 1 minus cos b plus 1 minus cos b by sin b equal to cosec b গ তে x, y এর মান নির্ণয় করো তাহলে এখানে বাড়ির কাজে ক তে bc এর মান নির্ণয় করো খতে চিত্রের সাহায্যে প্রমাণ করো যে sin b by 1 minus cos b plus 1 minus cos b by sin b equal to cosec b গতে x, y এর মান নির্ণয় করো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমরা যে টপিকসগুলো আলোচনা করলাম অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের সবাইকে ধন্যবাদ।